সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 30 সেপ্টেম্বর ভোট ভবানীপুরে, দামামা বেজে গিয়েছে। শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিপক্ষে সিপিএম এর শ্রীজীব বিশ্বাস এবং বিজেপির প্রিয়ঙ্কা চিব্রেওয়াল। সোমবার মনোনয়ন পেশ করেছেন প্রিয়ঙ্কা। তৃণমূল তো বটেই, তামাম রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ সকলেরই দাবি, মমতার ভোট জয় এখন শুধু সময়ের অপেক্ষা। 2011 এবং 2016 আসলের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যানও সেই দাবিকেই জোরালো করছে। কিন্তু একটি বিষয়ে মমতাকে পেছনে ফেলে দিয়েছেন প্রিয়ঙ্কা, সেটা হলো সম্পত্তির পরিমাণ। গয়না হোক বা টাকা, সবেতেই মুখ্যমন্ত্রীকে অনেকটাই পেছনে ফেলেছেন এই দুঁদে আইনজীবী। এমনকি সম্পত্তির নিরিখে মুখ্যমন্ত্রীকে পেছনে ফেলেছেন শ্রীজীব। মনোনয়নের হলফনামায় মমতা জানিয়েছেন তার মোট সম্পত্তির পরিমাণ 15,87,845 টাকা। মমতার অস্থাবর সম্পত্তির পরিমাণ 38,029 টাকা। গয়না রয়েছে 10 ভরি রকম, যার মূল্য 43,837 টাকা। একটিমাত্র ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার, সেই অ্যাকাউন্টে রয়েছে 12,41,512 টাকা। নগদ রয়েছে এই মুহূর্তে 62,590 টাকা। সেখানে হলফনামা থেকে জানা গিয়েছে প্রিয়ঙ্কার 2019-20 অর্থবর্ষে বার্ষিক আয় 10,35,235 টাকা। বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 82,31,222 টাকা। তার নামে রয়েছে 5টি ব্যাংক অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ড, LIC, 15,79,969 টাকা মূল্যের একটি গাড়িও রয়েছে বিজেপি প্রার্থীর। এছাড়াও 13 লক্ষ টাকার গয়না রয়েছে, হাতে এখন নগদ রয়েছে 35 লক্ষ টাকা। তার নামে ঋণ রয়েছে 35 লক্ষ টাকার। আইনজীবী শ্রীজীবের মোট সম্পত্তির পরিমাণ 32,10,840 টাকা 52 পয়সা। ব্যাংকে 4টি অ্যাকাউন্ট রয়েছে, 8,74,000 টাকার একটি গাড়ি রয়েছে, ঋণ রয়েছে 8,74,000।